আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি মাছের বারবিকিউ করব, এজন্য আমি দুটি তেলাপিয়া মাছ নিছি। এখন তেলাপিয়া মাছ দুটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি এ দুটাকে একটি ছুরির সাহায্যে একটু চিরে দেব মশলা ঢোকার জন্য। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, এভাবে ভালোভাবে মাছ দুটো আমার চিরে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মশলা রেডি করে নিই। আমি এটার মধ্যে দিয়ে দিবো 1 টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, এক টেবিল চামচের একটু কম আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, এক টেবিল চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ বারবিকিউ মশলা, 1/2 টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ সস আছে, লবণ আছে। এখন আমি এটাকে মেখে নিই, আর এই কাজটা সম্পূর্ণ হাত দিয়ে করতে হবে। সুন্দরভাবে মাখাতে হবে যেন মাছের ভিতরে মশলাটা ঢুকে যেতে পারে। যেটা রেখে দিয়েছি এটা আমি ফ্রাই করার সময় ব্যবহার করব। ফিরে আসবে আমি 1 ঘন্টা পর। আমি মাছটা ফ্রাই করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, আপনারা যে কোনো সয়াবিন তেল, অলিভ অয়েল বা সরষের তেল যে কোনোটা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে লো হিটে করে মাছটা দিয়ে দিই। মাছের উপরে মশলাটা মেখে, একটা যে মশলাটা ছিল সেই এক্সট্রা মশলাটা মেখে মাখিয়ে নিই। এই বারবিকিউর জন্য আমি যে সসটা বানাবো তার জন্য আমি নিয়েছি শুকনো তালামরিচ, চিনি, লেবুর রস, ধনে পাতা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর টমেটো সস। এখন আমি সসটা বানিয়ে নিই। আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিই, লেবুর রস, চিনি, লবণ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি,
টেবিল চামচ আর দিয়ে দিলাম টমেটো সস। রেডি আমাদের বারবিকিউ সস, এখন পরিবেশনের পালা। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।